আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করছি যে যেখানে বসে আমার রেসিপি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সিয়ানা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের ইলিশ পোলাও রান্না করে দেখাবো। আশা করছি আমার এই ইলিশ পোলাও রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তবে চলুন বন্ধুরা, শুরু করা যাক। ইলিশ পোলাও তৈরি করার জন্য এখানে আমি একটি বড় সাইজের ইলিশ মাছ নিয়েছি। এই ইলিশ মাছ কেটে আমি যতটুকু আমার প্রয়োজন ততটুকু দিয়ে আমি ইলিশ পোলাও তৈরি করব। এখানে আমি ইলিশ মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাছগুলো আমি মশলা মাখিয়ে নিচ্ছি। প্রথমে আমি একটি মিক্সিং বোলের ভিতরে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ আদা, রসুন, পেঁয়াজ একসাথে বাটা। এখন দিচ্ছি 2 টেবিল চামচ জিরে ধনে বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ফেটানো টক দই। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এখন মশলার একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। মশলার মিশ্রণ তৈরি করে নিয়েছি। এখন মাছগুলোকেও মশলার সাথে মেখে নিচ্ছি। সব মাছগুলোকে আমি মশলার সাথে মেখে নিয়েছি। এখন 20 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। এবার ইলিশ মাছ রান্না করার জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। তেল গরম হয়ে গেছে, এখন একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। ইলিশ পোলাও তৈরি করার জন্য মাছ ভেজে নেওয়ার প্রয়োজন হয় না। সব মাছগুলো কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন অবশিষ্ট মশলাগুলোও দিয়ে দিচ্ছি। মাছগুলো কিছুক্ষণ ধরে রান্না করে নিয়েছি, একে একে উল্টেও দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নারকেলের দুধ। এখন আরো 5 মিনিট আমি মাছগুলো রান্না করে নিচ্ছি। বন্ধুরা, মাছ রান্না হয়ে গেছে। এখন গ্রেভি থেকে মাছগুলো আমি আলাদা করে নিচ্ছি। এই মাছের গ্রেভি দিয়েই আমি পোলাও তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, সব মাছগুলো উঠিয়ে ফেলেছি। এখন পোলাও তৈরি করার জন্য আমি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 6 পিস কাঁচামরিচ, 6 পিস এলাচ এবং 7-8 টুকরো দারুচিনি এবং 2 পিস তেজপাতা। এখন কিছুক্ষণ মশলাগুলো তেলের সাথে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ মশলা ভেজে নেওয়ার পরে এখন আগে থেকে ধুয়ে রাখা পোলার চালগুলো দিয়ে দিচ্ছি। এখন পোলার চালগুলো মশলার সাথে 2 মিনিট ভেজে নিচ্ছি। পোলার চালগুলো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। এখন ইলিশ মাছের গ্রেভিগুলো দিয়ে দিচ্ছি।
এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে লো আঁচে আরও 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। বন্ধুরা, পোলাও প্রায় হয়ে আসছে। এখন উপর থেকে পেঁয়াজের ব্রেস্তা ছড়িয়ে দিচ্ছি এবং মাছগুলোও দিয়ে দিচ্ছি। মাছগুলোও দিয়ে দিয়েছি। এখন চুলা অফ করে ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য দমে রেখে দিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার এবং সুস্বাদু ইলিশ পোলাও। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই ইলিশ পোলাওয়ের রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সিয়ানা ব্লগের পাশে থাকার অনুরোধ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।